এই নরেন্দ্রতম দরদাস মোদি জলসার মাঠে মনে হতে পারে আপনাদেরকে এখানে আমি রাজনৈতিক বক্তব্য করতে এসেছি না বন্ধু, না রাজনৈতিক বক্তব্য করতে আসেনি, শুধু সচেতন করার জন্য কথা বলতে এসেছি। যে আমি অনলাইনে বলি, যে মিডিয়ার সামনে বলি, আমি জলসায় বলছি শুধুমাত্র সচেতন করার জন্য। ভারতবর্ষের মানুষ সেই সন্ত্রাসকে বেছে নিয়েছেন, সেই জঙ্গিকে বেছে নিয়েছেন, সেই সাম্প্রদায়িককে বেছে নিয়েছেন। আজ পর্যন্ত গুজরাটের 2000 মানুষের রক্ত যার হাতে লেগে রয়েছে, যার হাত শুনলে আজ পর্যন্ত রক্তের গন্ধ পাওয়া যায়, যে মানুষটা গুজরাটে কুত্তার দিয়ে মানুষের মাংসটাকে খাওয়ানোর পরে 2000 মানুষ যখন গুজরাটে মুসলমান মৃত্যুবরণ করলো, নিহত হলো, মার্ডার হলো, নরেন্দ্র মোদীকে এক মিডিয়া প্রশ্ন করেছিলেন, হে গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনার কি একটু কষ্ট হয় না 2000 মানুষ মৃত্যুবরণ করলো, তাদের রক্তে রক্তে রাস্তা রক্তে রঞ্জিত হয়ে গেল, আপনার কি একটুখানি দুঃখ হয় না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমার প্রাণের প্রধানমন্ত্রী, হৃদয়ের প্রধানমন্ত্রী, আই রেসপেক্ট হিম, আমি তাকে শ্রদ্ধা করি, আমি সন্ত্রাস আমি তাকে সম্মান করি, তার ভুলটাকে সমালোচনা করতে ছাড়ি না। বন্ধু, তাকে প্রশ্ন করা হলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে গাড়ির চাকায়, চার চাকা গাড়ির চাকায় একটা কুকুর পড়লে যেমন দুঃখ হয় ড্রাইভারের, ওই ড্রাইভার যেমন ফিরে তাকায় না, কুত্তা মরেছে কোনো ক্ষতি হবে না, ওই ড্রাইভার যেমন এগিয়ে যায় তার কোনো দুঃখ হয় না। গুজরাটের বুকে 20,000 মুসলমান মৃত্যুবরণ করেছে, ওই ড্রাইভার যতটা কষ্ট পেত ততটুকু কষ্ট আমার হয় না। অন্ধ ভারতবর্ষের এই প্রধানমন্ত্রী আজ পর্যন্ত যার রক্তের হাত লেগে রয়েছে সেই মানুষটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসলেন, হওয়ার পরে তিনি শান্তির উপরে পুরস্কার পেলেন, নোবেল পুরস্কার পেলেন, নোবেল শান্তি দেওয়ার জন্য, আমাদেরকে অন্ন দেওয়ার জন্য, বাসস্থান দেওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য। পৃথিবীর একটা ধর্ম হলো, যে ধর্মের নাম হলো বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের নিয়ম হলো একটা মশা যদি আপনার কানের কাছে আওয়াজ করে, আপনি যদি বিরক্ত হয়ে যান, ঘুমাতে যদি না পারেন, আপনি এই মশাটাকে যদি হাত দিয়ে মেরে দেন, এটা হবে আপনার অপরাধ, বিনা কারণে আপনি একটা মশা হত্যা করেছেন, এই মশা হত্যা করার কারণে আপনাকে শাস্তি পেতে হবে। আপনি যে বৌদ্ধ ধর্মের এত সুন্দর স্লোগান, আমি সেই বৌদ্ধ ধর্মকে রেসপেক্ট করি, বৌদ্ধ ধর্মকে আমি সম্মান করি। বন্ধু, সেই বৌদ্ধ ধর্মের প্রেসিডেন্ট আপনারা শুনেছেন, মায়ানমারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন আং সান সু কি, তিনি 40,000 মানুষকে তিনি বন্দুকের দাঁড়িয়ে পুলিশের বুটের পায়ের তলা চেপে দিয়ে তিনি বাচ্চা বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে 40,000 মানুষকে হত্যা করে দিয়ে শান্তির উপরে নোবেল পুরস্কার পেয়েছেন। আমার বন্ধু, আমি শুধু আপনাদেরকে কথা স্মরণ করে দিতে চাচ্ছি, সারা পৃথিবীতে কারা রাজত্ব করছে, কারা শান্তির উপরে নোবেল প্রাইজ পাচ্ছে, এরা তো হিটলারের উত্তরসূরি, এরা তো নাথুরামবর্ষের উত্তরসূরি। যে হিটলার তার এমন একটা দিন যেত না যেদিন তার নিজে হাতে কোনো মানুষ মারা রক্ত যদি হাতে না লাগতো তিনি কোনোদিন ভাত খেতেন না। সেই হিটলার পৃথিবীর এক নম্বর সন্ত্রাস, এক নম্বর সাম্প্রদায়িক, এক নম্বর জঙ্গি। আজ পর্যন্ত ইতিহাসের পাতায় তার নাম আছে, হিন্দু কি খ্রিস্টান কি জৈন কি পারসি কি বৌদ্ধ, নির্বিশেষে সকলেই হিটলারকে জানেন, তিনি একজন জঙ্গি, তিনি একজন সন্ত্রাস, তিনি একজন সাম্প্রদায়িক। সেই হিটলারের উত্তরসূরি আমার আপনার যারা নেতৃত্ব দিচ্ছেন। আমার বন্ধু, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যে ভারতবর্ষের বুকে, যে ভারতবর্ষের বুকে একটা কুকুর মারলে ফাইন দিতে হয়, আপনি সুন্দরবনে যাবেন, যাবার পরে একটা হরিণকে হত্যা করবেন, আপনাকে 5 বছর জেল দেওয়া হবে, 5 লক্ষ টাকা ফাইন করা হবে, আপনি রাস্তাঘাটে কোনো বিষাক্ত সাপকে মেরে দেবেন, বিষাক্ত সাপ এটা যদি ফাইনের আওতায় আসে আপনাকে নগদ 5,000 টাকা ফাইন করা হবে, 3 মাস জেল খাটতে হবে। আপনি যদি আপনার বিনা লাইসেন্সের বন্দুক নিয়ে উলন্ত পাখিকে মারেন, উলন্ত পাখিকে হত্যা করার কারণে আপনার 5,000 টাকা জরিমানা দিতে হবে, আপনার 2 মাস জেল খাটতে হবে। যে ভারতবর্ষের বুকে কুকুর মানলে বিচার হয়, যে ভারতবর্ষের বুকে বাঘ মানলে বিচার হয়, যে ভারতবর্ষের বুকে সিংহ মানলে বিচার হয়, যে ভারতবর্ষের বুকে সাপ মানলে বিচার হয়, যে ভারতবর্ষের বুকে একটা ইঁদুর মানলে বিচার হয়, সেই ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হলো, কোনো বিচার হলো না। মসজিদে আকসা, মসজিদে আকসা, মসজিদে আকসার বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল, এই মসজিদে আকসা যাদের বয়স 60-এর কম, 60 ইয়ার্স, তারা মসজিদে নামাজ পড়তে যেতে পারবে না। বন্ধু, আমার ধর্মের নিয়ম হলো, তোমার সন্তানের বয়স যখন 7 তাকে নামাজ পড়তে পাঠাও, তোমার সন্তানের বয়স যখন 10 তাকে আঘাত করে নামাজ পড়াও। আর সেই ধর্মের জন্য মসজিদে আকসা, যে মসজিদের কথা কোরআনের কারিমের মধ্যে এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
المسجد الحرام الى المسجد الاقصى بالشرف صلى الله عليه وسلم যিনি মিরাজ গমন করেছিলেন এই মসজিদে আকসায় তিনি ইমামতি করে সেখান থেকে তিনি বোরাকে আরোহণ করে মিরাজ গমন করেছিলেন আজকে সেই রজব মাস বন্ধু আমার সেই মসজিদে আকসায় নোটিশ টাঙিয়ে দেওয়া হলো 60 বছরের কম যদি কোনো মানুষের বয়স হয় সে মসজিদে প্রবেশ করতে পারবে না মুসলমান তারা নামাজের আহ্বানে তারা ইসলামের আহ্বানে তারা নামাজ পড়তে গিয়েছিলেন বলে পুলিশ দিয়ে একই দিনে প্রায় 60,000 মানুষের উপরে অত্যাচার করা হয়েছিল যারা জুতোর তলায় পিঠে পড়লে যেভাবে মেরে দেয় তারা মুসলমানদেরকে সেইভাবে মেরে দিল এর কোনো হিসাব হলো না সারা বিশ্ব নির্বাক একটুখানি মাংস ছিল পুলিশ জানে না সেটা গরুর মাংস কি সেটা খাসির মাংস কি সেটা মুরগির মাংস তাদের রাখলাককে হত্যা করার পরে সেটাকে টেস্ট করার পরে কম্পিউটারাইজড করার পরে দেখা গেল ওই মাংসটা ছিল মুরগির মাংস কিন্তু তাদের আখলাক আর ফিরে আসেনি আমি আপনাদেরকে বলেছি এটা মাদ্রাসার জলসা একটি হাফেজ জুনাইদের ঘটনা আপনাদেরকে শোনাই উত্তর প্রদেশের একটি 70 ফুট ফুটে যুবক হাফেজ জুনাইদ মা তার পাঠিয়েছিল বাবা তুমি মাদ্রাসায় যাও মাদ্রাসায় পড়াশোনা করো তুমি মাদ্রাসায় পড়ে হাফেজ হবে তুমি মাদ্রাসায় পড়ে আলেম হবে তুমি মাদ্রাসায় পড়ে মুফতি হবে মাদ্রাসায় পড়ে কারি হবে বন্ধু শুনে রাখেন যাদের মাদ্রাসার প্রতি রাগ যাদের মসজিদের প্রতি রাগ যাদের আলেমদের প্রতি রাগ যাদের ইমামদের প্রতি রাগ পৃথিবীতে যদি মাদ্রাসা না থাকে মসজিদ চালাতে পারবেন না পৃথিবীতে যদি মাদ্রাসা থাকে আপনি না থাকে আপনার বাবার জানাতে পড়াতে পারবেন না পৃথিবীতে যদি মাদ্রাসা না থাকে আপনি সঠিকভাবে বিয়ে করতে পারবেন না পৃথিবীতে যদি মাদ্রাসা না থাকে আপনি কোরআনের আন্দোলনে লড়তে পারবেন না পৃথিবীতে যদি মাদ্রাসা না থাকে আপনার মুখে দাড়ি থাকবে না পৃথিবীতে যদি মাদ্রাসা না থাকে আপনার মাথায় টুপি থাকবে না পৃথিবীতে যদি মাদ্রাসা না থাকে আপনাকে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত করে শেষ করে দেওয়া হবে তাই মাদ্রাসা নিয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করবেন না।